2011 থেকে 16 সূর্যদা, 2016 থেকে 21 মান্নান সাহেব, সুজনদা তোমাদের পরিষদীয় দলের নেতা, তারপরে শুভেন্দু। আচ্ছা, এটা তো তুমি মানবে, সূর্যদা আর মান্নান সাহেব এবং সুজনদা, তারা বিরোধী হিসাবে বা বিরোধী দলনেতা হিসাবে যে ভূমিকাটা নিয়েছিলেন, শুভেন্দুর ভূমিকা তার থেকে অনেক বেশি আক্রাসী, আক্রমণাত্মক, খুব আকর্ষণীয়, এটা বলতে পারি আকর্ষণীয়। কারণ বলছি, হ্যাঁ ঠিক, ও চ্যালেঞ্জ করছে আদালতে। আচ্ছা, আমার তো মনে নেই, কয়েকটা ক্ষেত্রে হতে পারে। ধরো সূর্যদা মিটিং করতে যাইছেন, মান্নান সাহেব মিটিং করতে চাইছে, প্রতিবার আদালতের দ্বারস্থ হতে হতো, কিছুতেই অনুমতি দেবে না, একটা দুটো হতে হবে প্রত্যেক দিন, যেখানে শুভেন্দু মিটিং করতে যাবে বলছে। শুভেন্দুর সঙ্গে আমাদের তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, এক, সত্যি সূর্যদা বা সুজনদা ওনার মতো গঙ্গা জলের কলসি মাথায় নিয়ে ডান্স বাংলা ডান্স করতে পারেনি বিধানসভায়, এটা একটা আমাদের ব্যর্থতা। উনি মিটিং করতে গেলে বাধা পান, এই যেটা অন্যায় বাধা, একটা জায়গায় তৃণমূল মিটিং করতে পারবে, সেখানে অন্য কেউ করতে পারবে না, এই তো কোনো আইন হচ্ছে, সবাই করতে পারবে, প্রত্যেকবার সেখানে আদালতে চড় খায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের তফাৎটা কি? উনি আদালতে গিয়ে মিটিং করার অনুমতি নিয়ে এসে মিটিং করেন, সেটা উনি করতেই পারেন। আমরা বলি, তুই দিবি না পারমিশন, নিকুচি কুচি তো পারমিশন, ওখানে মিটিং করতো, যা করার আছে করে নে। আমাদেরকে ধর্মতলা মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে বিজেপি এখন আদালতের অনুমতি নিয়ে অমিত শাহ মিটিং করলো, ওখানে সেপ্টেম্বর মাসে, গত বছর 20 সেপ্টেম্বর আমরা ওখানে মিটিং করলাম, ডিওয়াইএফআই ডাকে মিনতি ছিল, সবাই ছিল, তৃণমূল বললো, পুলিশ বললো ওখানে আমাদের অনুমতি দেবে না, ভালো কথা, বললো পাশের রাস্তাটায় করুন মঞ্চ, পাশের রাস্তায় মঞ্চ করলাম, ওখানে আমাদের 1 লাখ জমায়েত হলো, মঞ্চ থেকে দাঁড়িয়ে মীনাক্ষী বললো যে আমরা বলেছিলাম ওইখানে মিটিংটা করবো, পুলিশ আমাদের ওখানে করতে দেয়নি, আমাদের কোথায় করা উচিত, এখানে করা উচিত নাকি যেখানে চেয়েছিলাম সেখানেই করা উচিত, বলো যেখানে চেয়েছি সেখানে করা উচিত, সে চেয়ে সবাই বললো, বলে চলুন আমরা ওখানেই মিটিং করবো, সোজা ওখানে কিছু পুলিশ কেন্দ্র সেদিনকে অদ্ভুত রকম লোকের সামনে, তারা কি করবে সংসদ না, তৃণমূল চাইছে তোমরা মিটিং মিছিল করো, চাইলে চাইলে অনুমতিও পাওয়া যায়, ভোটটা ওইটা তোমাদের ইন্টারপ্রিটেশন, ওইটা তোমাদের ইন্টারপ্রিটেশন। শোনো, তৃণমূল চাইবে সিপিএম আর বিজেপির মধ্যে ভোট স্প্লিট হয়ে যাক, চাইবেই, বিজেপি চাইবে সিপিএম আর তৃণমূলের মধ্যে ভোট স্প্লিট হোক, সিপিএম চাইবে বিজেপি তৃণমূলের মধ্যে ভোট স্প্লিট হোক, এগুলো ঠিক আছে, এগুলো তো হবেই, যে কোনো রাজনৈতিক দল চাইবে, সেটা আলাদা কথা। আমি বলছি, ওদের যদি চাওয়ার থাকতো আমরা মিটিং করি, তাহলে মিটিং করার পারমিশনটাকে ওরা নাকচ করতো না, দিয়ে দিত পারমিশন, কোনো অসুবিধা ছিল না। শুভেন্দু অধিকারী আদালতের পারমিশন নিয়ে অমিত শাহকে দিয়ে মিটিং করিয়েছেন, আমরা বলেছি 1 লাখ লোক নিয়ে এসি, পুলিশ তোর কী করার আছে কর, আমরা ওখানেই মিটিং করবো, পুলিশ ক্যাবলার মতো দাঁড়িয়ে দেখেছে। চলে আসো তুমি এবছর 21 জুলাই যেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, 31 আগস্ট 40 দিন পরে ওই জায়গায় মিটিং করার জন্য আমাদের অনুমতি দেয়নি, আমরা ওইখানেই মিটিং করেছো, কী করেছে সেলিমদা বিমানদার নামে মামলা করেছে কলকাতা পুলিশ, এবং কত বড় বেহায়া এরা, 40 দিন আগে যেখানে তৃণমূলের মিটিং হয়েছে, 40 দিন পরে বলেছে এখানে বামফ্রন্ট মিটিং করেছে বলে আমরা করেছে মামলা, আমরা বুঝে নেবো কোর্টে, তখন কোর্টে যাব, তখন কোর্টে গিয়ে বলবো যে ওরা করেছে আমরা করে কী ভুল করেছি, কিন্তু আমরা ঠিক আছে শুভেন্দু অধিকারী ওনার রাজনীতি করেছেন, আমরা আমাদের রাজনীতি করেছি, আমরা কিন্তু শুভেন্দু মানে অনেক বেশি আগ্রাসী, একটা কথা বলতে পারি, হ্যাঁ সে আগ্রাসী তো বটেই, আমি তোমাকে একটা কথা বলছি, দেখো যদি কোথাও আমাদের ভূমিকার মধ্যে কোথাও খামতি থেকে গিয়ে থাকে, না থেকে থাকে, আমাদেরকে 100 বার তাই নিয়ে প্রশ্ন মানে আত্মসমালোচনা করতে পারে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, কথা তোমাকেও এটা এগ্রি করতে হবে, সূর্যকান্ত মিশ্র যদি কোনো বিধানসভা উঠে দাঁড়িয়ে বলেন যে ভাই তোমাকে তৃণমূলের দিকে আঙুল তুলে, যে আপনার একে একে দেখেছি নারদার ভিডিও টাকা খেতে, তৃণমূলের বাবার ক্ষমতা ছিল না, পাল্টা সূর্য মিশ্রকে বলে আপনাকেও দেখেছি নারদার ভিডিও টাকা খেতে, শুভেন্দু দিকে কিন্তু বলতে পারবে, এবং ভুল বললে কিছু ভুল করবে না। আজকে যদি সুজন চক্রবর্তী উঠে দাঁড়িয়ে বলে যে আপনাকে দেখেছিলাম বিরোধী শূন্য পঞ্চায়েত করলে 5 কোটি টাকা পুরস্কার দেবে ঘোষণা করতে, তখন ওপার থেকে বলবে আপনাকেও আমি দেখেছি দিনাজপুরে মালদায় গিয়ে এই ঘোষণাটা করতে, বিরোধী শূন্য পঞ্চায়েত করুন এত টাকা পুরস্কার দেবো, সুদীপ্ত সেনের সঙ্গে গিয়ে মিটিং করতে, কারোর ক্ষমতা নেই, সুজনদাকে পাল্টা বলবে এই কথাটা। আমরা কিন্তু অনেক বেশি ইন্টিগ্রিটি নিয়ে রাজনীতি করেছে। এবার তুমি যদি বলো যে একটা অ্যাটেনশন ড্র করা, বিরাট অ্যাটেনশন তোমরা দিয়েছিলে যখন বলেছিলে যে, যখন শুভেন্দু অধিকারী বলেছিলো 12ই ডিসেম্বর 14ই ডিসেম্বর আর 20ই ডিসেম্বর দেখুন কী হয়, হ্যাঁ এবার কী হয় পশ্চিমবাংলায়, তারপর কী হলো, কোনো সাংবাদিক আছো তোমরা যারা শুভেন্দুকে কিছু মনে করো না, আমি তোমায় খুব প্র্যাকটিক্যালি, তোমার তুমি আমার খোলা মনে সমালোচনা করবে, আমার সেখান থেকে অনেক কিছু শেখার আছে, আমারও একজন সাধারণ মানুষ করবে কোনো বাংলা সাংবাদিক আজকে প্রশ্ন, আমি জানি না কেন করতে পারছেন না, যে আপনি যে বলেছিলেন 12ই ডিসেম্বর বিরাট কিছু হবে পশ্চিমবাংলায় সরকার পড়ে যাবে, এবছর 12ই ডিসেম্বর চলে, আমাদের দুর্ভাগ্য কি জানো, সাংবাদিকরাও ক্যাম্পে বিভক্ত, হ্যাঁ ঠিকই, যেটা যেটা তোমাদের কেন, এটা বাংলার মানুষের দুর্ভাগ্য, এবং অ্যাসেম্বলিতে যারা বিজেপি করে মানে কাভার করে তারা তৃণমূলের ঘরে ঢোকে না, আবার যারা তৃণমূল এবং মুখ্যমন্ত্রী কাভার করে তারা বিরোধী দলনেতার ঘরে ঢোকে, ঠিকই, এটা খুব দুর্ভাগ্য। আমি তোমায় বলছি যে এই প্রশ্ন কেউ করবে যে বন্দে ভারতে যখন চালু হওয়ার পর ঢিল পড়লো,
কিচ্ছু না জেনে শুভেন্দু অধিকারী বলে দিলেন যে মালদা জেলায় হিলটা ছড়া বলেছে। কারণটা কি, ট্রেনটা যে রুট দিয়ে যাচ্ছে তার মধ্যে একটা জেলা মালদা, যে জেলাটা হচ্ছে মুসলিম মেজরিটি জেলা, মালদা জেলা বললেই শুভেন্দু বলছে আসি এটা জিওগ্রাফিক্যাল লোকেশন, কিন্তু আমরা তো জানি এটা একটা ডেমোগ্রাফিক্যাল লোকেশনের জন্য বলছে, তাই তো? তারপরে রেলের রিলিজ করা সিসিটিভি ফুটেজে দেখা গেল যে ওই ডালখোলার পরে যখন কিষানগঞ্জ দিয়ে যাচ্ছে, বিহার দিয়ে যাচ্ছে, এবং তখন বিহারে বিজেপি জোটেরই সরকার, তারপরে তো নীতিশ কুমার আবার পাল্টি গেল, তখন রিলটা ছড়া হয়েছে। গত এক বছরে কেউ প্রশ্ন করলো শুভেন্দুকে যে কোনো কারোর কিচ্ছু না জেনে, কিচ্ছু না জেনে আপনি খালি একটা সম্প্রদায়কে টার্গেট করবেন বলে, যে আমাদের এক মনে আছে তোমাদের মুখপাত্রের সাংবাদিক বিধানসভা, আমি তোমায় বলছি হ্যাঁ করেছে, করে তো প্রশ্ন করে তো, একমাত্র তারাই তো করে। তোমার মনে আছে 2010 একটা ঘটনা ঘটেছিল কর্পোরেশন ভোটের দিন, যাদবপুরে বাপি ধর বলে আমাদের একজন হচ্ছে পোলিং এজেন্টকে হঠাৎ করে সেন্ট্রাল ফোর্স গুলি করে এসে মারা গেল, বাপি ধর, 2010 কর্পোরেশন ভোটের দিন। হ্যাঁ, কিচ্ছু না জেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ও তারা নোটেড ক্রিমিনাল ছিল, কিচ্ছু না বলে বলে দিলেন। পরের দিন যখন বাপি ধরে সেই মৃতদেহ নিয়ে যাদবপুর থেকে মিছিল বেরোলো, হাজার হাজার লোক পাড়ার লোক, তখন আনন্দবাজারের ফার্স্ট পেজে হেডলাইন ছিল যে ওনার পাড়ার লোক জানিয়ে দিল বাপি ধর ক্রিমিনাল ছিলেন না। হ্যাঁ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু না জেনে বলে দিয়েছিলেন, বলেছিলেন শওকত তুই তো বোমবাদিস, তুই তো বোমবাদিস, ওটা কোথায় জেনে বলেছিলেন, যাকগে এ বলে দিলেন, সেরকম কোথাও কিছু না জেনে বলে দিলেন যে মালদায় ঢিলটা ছড়ে। এর বন্দ্যোপাধ্যায় এখান থেকে বেরিয়ে যায় হুগলি হয়ে, বর্ধমান হয়ে, বীরভূম হয়ে, তারপর ফারাক্কা পার করে মালদা হয়ে, তারপর ওখানে কিষানগঞ্জের মধ্যে দিকে বার্সাই হয়ে এনজেপিতে গিয়ে থামে। গোটা রুটের মধ্যে একটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট আছে বলে দিল তার নাম, হ্যাঁ, বাংলার ইয়েতে। কে প্রশ্ন করলো আজ অব্দি যে আপনি রাজ্যের বিরোধী দল নেতা, আপনি কাগজে নাম তুলবেন সরকারের পলিসিকে, কোথায় বাজেটের ঘাপলা হচ্ছে, ঘোটালা হচ্ছে, কোথায় হচ্ছে তারা অসাংবিধানিক কাজ করছে, কোথায় জনবিরোধী বিল আনছে, সেইগুলোকে এক্সপোজ করে লোকের সামনে আপনি খবর করবেন, তা না আপনি কোনো কিছু না জেনে এই জাত ধর্মের রাজনীতি করে দিনের পর দিন কাগজে নাম তুলছেন। আজ অব্দি প্রশ্নটা কেউ করলো না, তুমি তুমি এটাকে বলবে, তুমি বলো তো, তুমি এত বছর একজন সাংবাদিক, করা উচিত যেটা সাকসেস, আমি তো বলি করা উচিত, বিরোধী দল নেতা হিসেবে এটা সাকসেস, তুমি বলো। হ্যাঁ ঠিক, সূর্যকান্ত মিশ্র এরকমভাবে কাগজে নাম তোলেননি, সুজন চক্রবর্তী ভাবে কাগজে নাম তোলেননি, কথা এক্সপোজ করা সেটা নিয়ে কোনটা বলো, কোনটা এক্সপোজ, এখন নতুন হলো মিড ডে মিল থেকে শুরু করে সবকিছু, এক্সপোজ করেছে মিড ডে মিলের কেলেঙ্কারি তো কবে থেকে এক্সপোজ, তারপরে পিপিই কিট, মিড ডে মিলের কেলেঙ্কারি পিপিই কিট এক্সপোজ হওয়ার সময় তো শুভেন্দু অধিকারী তৃণমূল করতো, পিপিই কিট যখন 2000 সালে, সে তো অনেক দিনই তৃণমূল, আমি বলছি 2000 সালে যখন পিপিই কিটের কেলেঙ্কারিটা হচ্ছে এবং এক্সপোজ হচ্ছে, তো তখন তো শুভেন্দু তৃণমূল করে, পিপিই কিটের কেলেঙ্কারি তো আমাদের স্বাস্থ্যকর্মী আমাদেরকে বলে ছিল, তখন তো আমরা প্রেস করি, ও তো শুভেন্দু তো বিজেপিতে গেলেন, তারপর 2020 শেষ দিকে আমার যতদূর মনে পড়ছে, যখন নভেম্বরে তো ফার্স্ট কোভিড, তো যখন সেই 2020 মার্চ মাসে যখন কোভিড হচ্ছে তখন তো উনি তো তৃণমূলের তখন গিয়ে। সুতরাং দেখো ওর কথা, কথাটা কী বলো তো, মানে ওই বলে না সেই চালনি কখনো সুচার বিচার করতে পারে না, আচ্ছা যদি উল্টোটাও হয়, আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল চালনি, ছুঁচোদেরও তো, ছুঁচেরও তো চালনির বিচার করা উচিত নয়, শুভেন্দু বলতে পারে যে ঠিক আছে আমি না হয় ছুঁচ, তোমরা চালনি, ও তো বলছে আমি যাদেরকে দেখে বড় হয়েছি তার মধ্যে সুকুমার সেনগুপ্ত, গীতা মুখার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত, অনেক পুরনো বামপন্থী দেশ নেতাদের সঙ্গে কথা বলছে, গীতা মুখার্জি বলছে সমর্থন চাইছে, তারাও নাকি অ্যাকসেপ্ট করেছে। গীতা মুখার্জিকে দেখে যদি কেউ মমতা ব্যানার্জির দলে গিয়ে ভেড়ে, তাহলে তার তো মানে ডাক্তার দেখানো উচিত, তার তো মাথার ডাক্তার দেখানো উচিত, উনি গীতা মুখার্জিকে থেকে বড় হলেন, হয়ে মমতা ব্যানার্জির দলে চলে গেলেন, কিন্তু বামপন্থীদের যোগাযোগ করছেন, উনি কেনই বা গীতা মুখার্জিকে থেকে বা বিশ্বনাথ সেনগুপ্তকে থেকে বড় হতে পারবেন, ওনার বাবা শিশির অধিকারী, ওনাদের অধিকারী পরিবার ওখানকার বড় যোদ্ধার পরিবার, ওই যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করে তো সুকুমার সেনগুপ্ত, বিশ্বনাথ মুখার্জি, গীতা মুখার্জিরা নেতা হয়েছেন, তারা তাদের তো লড়াই, এরা এরা তো কৃষকের নেতা ছিলেন, আর শুভেন্দু যোদ্ধার পরিবারের সন্তান, এবং শুভেন্দু তো মানে আমি যোদ্ধার পরিবারে জন্মানোটা কারোর কোনো অপরাধ নয়, কিন্তু সেই যোদ্ধার পরিবারের রাজনীতিকে যেহেতু সে পরবর্তীকালে ক্যারি করেছে, যোদ্ধারের দলই করেছে, সুতরাং তার সে বলছে বলছে ঠিক আছে, এখন নাম এবং কারুর নাম কেউ মুখে আনবে কি করতে পারি, লোকে ভগবানের নাম করে কত উল্টোপাল্টা কাজ করছে, আল্লাহর নাম করে কত উল্টোপাল্টা কাজ করছে, এ নয় চারটে মানুষের নাম করে উল্টোপাল্টা কাজ করে।